আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা এসি চলে কিন্তু সেটা ঠান্ডা হয় না কেন, সেটা আমরা দেখবো। আমরা এসির উইন্ডোটা চলতেছিল দেখে দেখে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারের ফ্যান ক্যাপাসিটার লাইন আমি খুলে রেখেছি, আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারের যে অবস্থা এখন, ক্যাপাসিটারটা আপনার গলে গেছে, যার কারণে ভিতরে অনেকগুলা পুড়ে ফুলে রয়েছে। এটা হচ্ছে একটা ফ্যান ক্যাপাসিটার 3 মাইক্রোফ্যারাডের। আমরা দেখতে পাচ্ছি 3 UF লেখা আছে, +5%, মানে ±5%, 5% বাড়তে পারে বা কমতেও পারে। এটা অনেক সময় এসি চেক না দেওয়ার কারণে এরকম হয়ে থাকে। এখন আমাদের এসিটার সমস্যা কি হয়েছে, এখন আমাদের এই এসির সমস্যাটা হয়ে গেছে এখানে যে আমাদের কম প্রেশার চলতেছিল উইদাউট কন্ডেন্সার ফ্যান ব্যতীত, এবং অতিরিক্ত হিট হয়ে কম প্রেশারটা বন্ধ হয়ে রয়েছে, যার কারণে আমাদের ইনডোর কিন্তু ঠিকই চলতেছে এবং আউটডোরে লাইন দিয়েছে, কিন্তু কন্ডেন্সার ফ্যান যে চলতেছে না তার কোনো সেন্স সে পাচ্ছে না। যদি এর মধ্যে একটা সেন্সর লাগানো থাকতো, আমরা দেখছি অনেক এসিতে থাকে, আমরা দেখাবো কিছুক্ষণ পরে এই এসিটা কত টোনের। আমাদের আপনার জেনারেল বা শার্প এসিতে এরকম থাকে যে আউটসাইডে সেন্সর দেওয়া থাকে, মানে কন্ডেন্সার কয়েল পেপে সেন্সর দেওয়া থাকে, যখন কন্ডেন্সার অতিরিক্ত হিট হয়ে যায় তখন অটোমেটিকভাবেই আউটডোর ইউনিট অফ হয়ে যায় আর ইনডোরে একটা ইরোর কোড চলে যায়। কিন্তু ইউনিটেকের হয় মেড ইন বাংলাদেশের এসি, তত ভালোভাবে টেকনোলজি করতে পারে নাই। মডেল দেখতে পারতেছেন আপনারা, CU18 সিরিয়াল নাম্বার, এটা কম পেশা দেওয়া আছে হিটাচি, কম পেশার টাইপ হচ্ছে রোটারি, ক্যাপাসিটি BTU দেখতে পাচ্ছেন 18,000 BTU। আমরা জানি 12,000 BTU 1 টন, অর্থাৎ 18,000 BTU 1.5 টন আছে। ভোল্টেজ PS চার্জ, আপনারা বুঝতে পারছেন ভোল্টেজ হচ্ছে লাইনের যে ভোল্টেজটা, PS মানে সিঙ্গেল ফেজ না 3 ফেজ, আর হার্স তো বুঝতে পারছেন মানুষের হার্স 50 হার্স, ভোল্টেজ চলে 220 ভোল্টেজে, আর ফেজ হচ্ছে 1 মানে সিঙ্গেল ফেজ, আর হার্স দেখতে পারতেছেন এখানে 50 হার্স, 50 হার্সে আমাদের এসিটা চলবে। আর এটার RLA হচ্ছে রানিং লোড অ্যাম্পিয়ার 8.2। আমাদের গ্যাস কতটুকু লাগবে সেটাও দিয়ে দেওয়া আছে, 4 কেজি আর 22, 1 কেজি গ্যাস লাগবে দেড়টন এসিতে। আর নেট ওয়েট আছে এটা 42 কেজি, মানে সেটা শুধু আউটডোর ইউনিটটাই 42 কেজি, সেটা দিয়ে দিয়েছে ইউনিটেক এয়ার কন্ডিশনার মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ হওয়ার কারণেই কিন্তু আমাদের সমস্যাগুলো অনেক বেশি, কারণ আমরা কাজ তো করি কিন্তু কাজের কোয়ালিটি ভালো করি না, যার কারণে এই সমস্যাগুলো বেশি বেশি আমাদের ফেস করতে হয়। এটা হচ্ছে আমাদের লিকুইড পাইপ, এটা সাকশন পাইপ, লিকুইড আর সাকশন দৌড়ে কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে, না গরম না ঠান্ডা কিছুই নেই। এর কারণ হইতেছে আগেই তো বলছি শুধুমাত্র কম প্রেশার চলতেছিল।